আগামী জাতীয় নির্বাচনে দলীয় কোনো প্রার্থী দ্বন্দ্ব সংঘাতে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ নয়, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। পাঁচ জেলায় ভার্চুয়াল জনসভায় প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারেও সতর্ক হতে বলেছেন। নীলাদ্রি শেখর, রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে 15 দিন। এই অল্প সময়ে অধিকাংশ জেলাতে সংযুক্ত হতে চান দলীয় প্রধান। সেই প্রচেষ্টা থেকেই প্রথমবারের মতো নির্বাচনের আগে ভার্চুয়াল জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সংযুক্ত হন রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিহাট, রাজশাহী বিভাগের নাটোর, পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে। ওই প্রান্তে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ওই সব আসনের আওয়ামী লীগের প্রার্থী। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ 96 সালে খালেদা যে পদ তাকে বাধ্য হয়েছিল, ভোট চুরির অপরাধে তাকে বিদায় নিতে হয়েছিল। ঠিক একইভাবে আবার ভোট চুরি করার চেষ্টা করেছিল 2006। তো দুবার যারা বিতাড়িত ভোট চুরি করার মানে অপরাধে, তাদের মুখে এখন গণতন্ত্রের কথাও শুনতে হয়, ভোটের কথাও শুনতে হয়। এবারের নির্বাচন আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ করে কোনো মানুষের ক্ষতি যেন কেউ না করতে পারে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ প্রধান। প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু কোনো রকম সংঘাত মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে আমার দলের যদি কেউ করে তাদের কিন্তু রেহাই নেই, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা মনে রাখবেন। আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে, তার যাকে খুশি তাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে এবং গণতন্ত্রকে আরো সুদৃঢ় আমাদের করতে হবে। এর যদি ব্যর্থ ঘটে ভবিষ্যতে কি হবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। উন্নয়নের ধারাটা যদি অব্যাহত থাকতে হয় তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। নির্বাচনটাকে যেন কেউ কোনো রকম অভিযোগ না আনতে পারে নির্বাচন নিয়ে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না, আর এত আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না, দেখে আসে না। পরে পাঁচ জেলার সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, প্রার্থীদের কথা শোনেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।